সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 16 সেপ্টেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে। আর এই সৈকত ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া আহারপাড়া। তো এর আগে এই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি। এই ফার্ম থেকে মূলত দুধের গাভী ও প্রেগনেন্ট গাভী বিক্রি করা হয়। তো প্রত্যেকবারে নেয় আবারও বেশ কিছু নতুন গরু উনি সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো উনি কী কী জাতের গরুগুলো সংগ্রহ করছে, সেগুলো কেমন বয়সের, বা যেগুলো দুধের গরু হচ্ছে কেমন দুধ আছে, বা কেমন দাম হলে এই সকল জাতীয় গরুগুলো বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা বলেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ। আমার ফার্মের নাম সৈকত ডেইরি ফার্ম। আর এই ফার্ম অবস্থিত আপনার পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আজকের তারিখটাও বলেন। আজকে 16 সেপ্টেম্বর 2020। আপনি মূলত একজন গরু বিক্রেতা? জি। এর আগেও বেশ কিছু পর্ব আপনার করছি, বেশ কিছু গরু আপনার খামারে দেখাইছি। জি। তো এবার কি আবার নতুন কালেকশন করছেন? জি, নতুন কালেকশন আছে সব। কতগুলো কালেকশন করছেন? আছে 15-16টা। আছে 15-16টা? জি। এর মধ্যে দুধের গরু কয়টা আছে? দুধের আছে 5টা। 5টা? জি। এটা কি পরিপূর্ণ দুধ আসা নাকি মানে কোলে ছোট বাচ্চা? ও, ছোট বাচ্চা বলতে আজকেও একটা বাচ্চা হয়েছে, রাত্রে একাই বাচ্চা হয়েছিল, আর 4টি আগেকার বাচ্চা দেওয়া। আচ্ছা, তার মানে দুধ দেখে নেওয়ার মতো 4টা একটা কোর্স মানে কোলে ছোট বাচ্চা। আচ্ছা, আর বাদ বাকি সবগুলোই প্রেগনেন্ট? বাদ বাকি প্রেগনেন্ট। আচ্ছা, তো এইবার যে কালেকশনটা করছেন কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত? সর্বনিচে 1,40,000, নিচে 1,40,000, আর উপরে 2,00,000-এর উপরে কিছু আছে আর কি। আপনি তো প্রথম বিয়ন দ্বিতীয় বিয়নের গাভীটা বেশি রাখেন। জি। আচ্ছা, তো দর্শক এইবার আপনার থেকে 1,40,000 থেকে 2,00,000 বা 2,00,000-এর উপরে গাভীগুলো সংগ্রহ করতে পারবে। জি। আচ্ছা, তো দর্শকরা কি এখন নিয়মিত গাভী এসে দেখে কিনতেছে নাকি এখনো ফোনে ফোনে কেনে? ফোনে কিনতেছে, যেমন আজকেও ফোনে বিক্রি করছি দুটো, আর আসেও দেখে নিচ্ছে খুব। ফোনে কিনলে কি তারা কোনোভাবে যাচাই বাছাই করতেছে? যাচাই বাছাই মানে আমাদেরকে বিশ্বাস করে নিচ্ছে, আসলে বিশ্বাসের উপরেই সব কিছু হয়। অবশ্যই বিশ্বাস করে, যেমন বলতেছে আমি চেষ্টা করতেছি একটু কম বলে দর, যাতে ওদের কাছে যা বেশি হয়, এর মধ্যে হয়তো দুটি একটা এদিক ওদিক হয়ে যায়। বেশিরভাগই দেওয়া যায় ভালো হয়, হয়তো দুটি একটা কম বেশি হয়ে যায়। জি। আচ্ছা, কম বেশি হয়ে গেলে কি সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ করেন? হ্যাঁ, অবশ্যই পদক্ষেপ গ্রহণ করি। কেউ দেখা যায় আবার গরু কিনতে বলতেছে যে ভাই একটু দামটা কম করে ধরে দিয়ে লাভ করেন না, এইভাবে কেউ বলতেছে ভাই, মানে এমন ই নাই যে বেশি কম বেশি হলে আমি সেটা রিটার্ন নিয়ে আবার ভালো গরু আবার দিয়ে দিচ্ছি। আপনারা তো প্রতিনিয়ত বলেন যে জাত ধরে গরু কিনতে, তো আমরা তো সবাই জাত চিনি না। আজকের পর্বে আপনি আমাদের জাত সম্পর্কে একটু ধারণা দিবেন, আর কোন কোন জাত ধরে বা কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে গরু সংগ্রহ করতে হবে সেই সব বিষয়ে একটু জানাবেন। আসলে গরুর ব্যাপারটা ভিন্ন, জাতের মধ্যেও অনেক সময় ফাঁকি দেয়। হ্যাঁ, এইটাই দেখেন যে আমরা মানে কিছু করার মতো ই থাকে না। আচ্ছা, কারণ জাত যদি ফাঁকি দেয় তাহলে আসলে কিছু করার মতো, আমরা তো জাত ধরে নিয়ে আসি। অনেকে দেখা যায় যে জাতে অজাতের গরু দেখা যায়, আমরা প্র্যাকটিক্যাল যেটা দোয়াই, দুধ দোয়া প্রমাণ করতে পারি, অজাতের গরুগুলো জাতের চেয়ে অনেক সময় আবার বেশি দুধ হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলোই ধরেন যেগুলো আমরা নিজে প্র্যাকটিক্যাল দোয়া দিতে পারি, এটা গ্যারান্টি দিয়ে আমরা জাত ছাড়াই গ্যারান্টি দিয়ে ওগুলো গাভী দিতে পারেন, যেগুলো দহন করে দিতে পারেন। জি জি। আচ্ছা, এত দহন করার মতো 5টা গাভী আপনার কাছে আছে, তো চলেন এক এক করে গাভীগুলো দেখি আর গাভীগুলো সম্পর্কে একটু জানি। একদম শুরুতেই একটা গাভী আছে, এই গাভীটা সম্পর্কে আমাদের একটু জানান। এই গাভীটা, এই বাচ্চাটা বাড়ি করে দাও। এটা কোন জাতের গাভী? এটা আসলে জার্সি জাতের গাভী। হ্যাঁ, এটা তো রাত্রে একাই বাচ্চা হয়েছিল। এই গাভীটা রাত্রে একাই বাচ্চা হয়েছিল? আচ্ছা, কি বাচ্চা হয়েছে? এটা ষাঁড় বাচ্চা হয়েছে। আর গাভীটার বয়স কেমন? বয়স 6 দাঁত। আগে কয়টা বাচ্চা দিচ্ছে? আগে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা হবে। এটা দ্বিতীয় বাচ্চা হয়েছে আজকে। এই যে বাচ্চাটা, জি জি, এই যে লাভি দেখেন, বকনা বাচ্চা। জি, বাচ্চাটা যেহেতু একা একা হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, একদম সুস্থ সবল আছে। গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? গাভীও সুস্থ সবল আছে। আর বাচ্চা হওয়ার পর যে জন্মফুল যেটা বলে ওটা? ওটা ওটা কিছুক্ষণ আগেই পড়ে গেছে, একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। জি। তো এই গাভীটার দুধ আসতে তো সময় লাগবে? এই গাভীটার দুধ আসতে সময় লাগবে, তবে এই গাভীটার থেকে 20 লিটার উপরে দুধ পাওয়া যাবে। 20 লিটার উপরে পাওয়া যাবে? জি।
কতদিন সময় লাগবে? কেউ লিলে বৃষ্টিটা ধরে নিতে পারবে, বৃষ্টিটা ধরে নিতে পারবে। জি আচ্ছা। তো তারপরে কয়েকদিন পরে আসলে মূলত দহন করে দেখে নিতে পারবে, নিজের আইডিয়া নিজে বুঝে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো এই গাভীটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000 টাকা দাম চাচ্ছেন, ক্রেতাকে যাচাই বাছাই করে দরদাম করে নেওয়ার সুযোগ আছে। জি আচ্ছা। আঙ্কেল এই পাশে আরেকটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা জাতে হলস্টিন ফিজিয়ান। হলস্টিন ফিজিয়ান। জি এটা দ্বিতীয় বাচ্চা হয়েছে, 3 দিন হলো বকনা বাচ্চা হয়েছে। ওই যে নাভিটা এখনো আছে। জি জি জি। বাচ্চা এবং গাভী দুটোই সম্পূর্ণ সুস্থ সবল? জি সব সুস্থ সবল আছে ইনশাআল্লাহ। জন্মফুলটা পড়ে গেছে? হ্যাঁ এগুলো ক্লিয়ার। তো 3 দিন যেহেতু হয়ে গেছে, দুধটা কি ক্লিয়ার পাচ্ছেন? দুধ মানে গাজা দুধটা না হচ্ছে এই হাতে এই আইডিয়া, এবং আগের বিয়েনে গাভীটার দুধ 18 পর্যন্ত দুধ হয়েছে। হ্যাঁ আশা করা যায় বিয়েনে 18 বেশি হবে। তবে এখন কত? 18 বলে দেব। এবং এখন এই অবস্থায় আমি সকালে 9 লিটার 9.5 এরকম আসছে স্যার। জি আচ্ছা। মানে পূর্ণ দুধ আসতে তো সময় লাগবে আপাতত 10 দিন 15 দিন। তার মানে ভিডিওটা দেখে যদি কেউ আসে যতটুকুই আসে দহন করে একটা আইডিয়া করে নিতে পারবে যে 3 দিনে এতটুকু হয়েছে, এতটুকু হতে পারে। এগুলো গাবি যারা খামারি তারা দেখলে বলতে পারবে, বুঝতে পারবে যে বেটার থেকে কতটুকু দুধ আসবে, দুধ হওয়া সম্ভব। জি আচ্ছা। তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছেন এতে কোনো সমস্যা হবে না? না এতে কোনো সমস্যা নেই। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে সার বাচ্চা আছে। বাচ্চার বয়স তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ 15-16 দিন হয়ে গেছে। বাচ্চাটা বলে খুব হুষ্টপুষ্টই হয়েছে। হুষ্টপুষ্ট আছে বাচ্চা। আর গাভীটার বয়স? গাভীটার বয়স 4 দাঁত। 4 দাঁত প্রথম বাচ্চা। তো এটার তো পরিপূর্ণ দুধ চলে আসছে? হ্যাঁ মোটামুটি এটার দুধ এখন 12-13 কেজি দোয়া দেখা যায় সারাদিনে। জি। সকালবেলা কতটুকু? সকালবেলা আপনার 8-9 লিটার। সকালবেলা 8-9 লিটার, বিকেলবেলা তাহলে 3-4 লিটার? হ্যাঁ বিকেলবেলা 3-4। এই দিয়ে 12-13 লিটার সে সরজমিনে এসে দহন করে দেখে নিতে পারবে। আর গাভীও বাচ্চা সুস্থ আছে কিনা এগুলো যাচাই বাছাই করতে? হ্যাঁ অবশ্যই যাচাই বাছাই করতে পারবে। এবং বাচ্চারা দেখেন খুব, এগুলো বাচ্চা দেখেন খুব দ্রুত বড় হয়। তো এই গাভীটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,40,000 টাকা। 1,40,000 টাকা দাম চাচ্ছেন, উনি দুধ দহন করে দেখে দরদাম করে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে। আর গাভী কিনতে হলে অবশ্যই সরজমিনে আসে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে কিনতে হবে। জি জি। এইদিকে আরও কিছু গরু আছে, চলেন এইগুলো দেখি। এই পাশে কালো একটা গরু আছে, এই গরুটা? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের একটা গরু। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 4 দাঁত প্রথম বাচ্চা হয়েছে। 4টা দাঁত প্রথম বাচ্চা হয়েছে। জি। সঙ্গে কি বাচ্চা আছে? সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 5-6 দিন হচ্ছে। 5 থেকে 6 দিন এরকম হবে। নাভিটা পড়ে গেছে? না নাভি আছে। নাভি এখনো আছে? জি আচ্ছা। আর গাভীটার বয়স? গাভীটার বয়স 4 দাঁত। 4 দাঁত তাহলে কি প্রথম না দ্বিতীয়? প্রথম। 4 দাঁতে প্রথম, প্রথম বাচ্চা হয়েছে। আচ্ছা। তো দুধ কতটুকু পাচ্ছেন? এটা আপনার 14-15 দেওয়া যাবে, তবে এখন মোটামুটি 12-13 কেজি এখন দহন যাবে। এখন 12-13 কেজি দহন করা যাবে। আপনি বলতেছেন আরও 2-1 কেজি দুধ বা 3 কেজি দুধ বৃদ্ধি হবে? জি জি। আচ্ছা। তো এই গরুটা কেমন দাম পড়বে? এটা দাম পড়বে 1,75,000 টাকা। 1,75,000, যেহেতু এই সবগুলো দুধের গাভী, ওনাকে দুধ দহন করে দেখে দরদাম করে নেওয়ার সুযোগ আছে? জি জি। আচ্ছা। আর দুধের গাভী দুধ দহন করে না নেওয়া তো একটু রিস্ক থেকেই যায়। এইগুলো কি সব প্রেগনেট এখন? হ্যাঁ এগুলো প্রেগনেট। আচ্ছা। তো এই গরুটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান জাতের এবং 8 মাসের গাভীন। এটা দ্বিতীয় বাচ্চা হবে। দ্বিতীয় বাচ্চা। তো দুধের গরু তো দুধ দেখে নেওয়ার উপায় আছে, প্রেগনেট গরুগুলো কি দেখে নেব? প্রেগনেটগুলো জাত ছাম দেখে নিতে হবে, উলানের যে সামারের জায়গাটা বাঁটগুলো, হ্যাঁ এগুলোই দেখার উপায়। আচ্ছা। তাছাড়া কোনো উপায় নাই? না তাছাড়া আর কি উপায়, এগুলো জিনিস। হ্যাঁ হ্যাঁ। কতটুকু দুধ হবে না হবে এটা কারোর বলার ক্ষমতা নাই? না। আচ্ছা। তো এই গরুটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দিবে, দাঁতে কয়টা বললেন? দাঁতে 6টা। 6টা। কতদিন বাকি আছে? মোটামুটি 1 মাস টাইম আছে। 1 মাসের মতো এখনো বাকি আছে। জি। কেমন দুধ হতে পারে বাচ্চা দিলে? এটা ওটা 15-16 দুধ আসবে। 15-16। জি। অ্যাকুরেট কি ওইরকমই হবে না কম বেশি হবে? অ্যাকুরেট আমি তো সবসময় মানে একটু কম বলে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ। যাতে খামারিদের কাছে যা বৃদ্ধি হয় তাহলে আমাদের সুনাম থাকবে। আর
গরু পূর্ণ যখন সময় হবে তখন তো একদম সামারটা অনেক বড় হয়ে যাবে। এখন তো আসলে সেটা বোঝা যাচ্ছে না, এখন তো ওটা বোঝা যাচ্ছে, এখন বাচ্চা ঢিল আছে সামার এটাই দেখে। তো এই গরুটা কেমন দাম পড়বে? এটা 1,65,000 টাকা। 1,65,000 দাম পড়বে, দরদাম করে নেওয়া যাবে। জি, পাশে আর একটা সাদা কালো গরু আছে, এই গরুটা অনেকে গরিব মানুষ আছে, ভ্যান চালায় খায়, দেখা যায় একটা করে গরু পোষে, খাদ্য ঠিক মতো খাওয়াতে পারে, খাওয়ার সাইজটা দেখেন, খাওয়া দাওয়ার চাহিদা আছে কিন্তু খাবার দিতে পারে না। জি, এইগুলো গরুকে খাদ্য ভালো দিলে শরীর স্বাস্থ্য ভালো হয় এবং দুধটাও বেশি আসে। এইগুলো একসময় সম্পদ হবে। জি জি, এই গরুটা কি সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। ছয়টা দাঁত? ছয়টা দাঁত। কতদিন বাকি আছে এটা? আর মোটামুটি 20 দিন মতো বাকি আছে। আর এর চারটা বাট বা উলান পালন সম্পূর্ণ সুস্থ আছে? একদম মানে ক্লিয়ার। আচ্ছা, শুধু নিয়ে যা সঠিক পরিচর্যা, সঠিকভাবে খাবার দাবার দিলে এর থেকে ভালো কিছু সম্ভব। জি। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1,50,000 টাকা। 1,50,000 দাম চাচ্ছেন? জি। ক্রেতা পক্ষদের যদি এর গুণগত মানে সন্তুষ্ট হয়ে থাকে, পছন্দ হয়, দরদাম করে নিতে পারে, দমদার করে নিতে পারে। এই পাশে তো তিনটা ছোট গাভী আছে বোধহয়। এই গাভীটা? এই গাভীটা 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে। 2টা দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে। জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। এখন কতদিন বাকি আছে এটার? 1 মাস বাকি আছে, 8 মাসের গাভী। 1 মাস বাকি আছে। জি। তো এটা তো প্রথম বাচ্চার একটা গরু, এখনো 1 মাস বাকি আছে। জি। এটা দেখে কি কোনোভাবে দুধের কথা বলা সম্ভব? আসলে বাচ্চা করে দুধটা একটু কমই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি কম করেই বলে দেওয়ার চেষ্টা করি যাতে তারা যেন অতটুকু পায়। জি, পায় বা যাতে বেশি হয় 2-1 কেজি এরকম। কারণ সবাই আমরা যদি একটা আশা করে থাকি, সেই আশার যদি ফল না পাই, জি জি, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই বা সেই আশাই তো তারা গরুটা নিবে। জি অবশ্যই, একজন একটা গরু নিয়ে কামাই খাইতে 10 বছর বা 5 বছর কামাই খাওয়ার আশা চিন্তা থেকে এই গরুগুলো সংগ্রহ করে। তো এই গরুটার কতটুকু দুধ হতে পারে আপনি বুঝতেছেন? এই গরুটার আপনার প্রথম বেনে তো আসলে সামারটা এখনো ওইরকম আসে নাই, টাইম যেতে 1 মাস রয়েছে, এই গরুটা 12-13 কেজি প্রথমে দুধ পাওয়া, 12-13 কেজি পাওয়া সম্ভব। জি। এই গরুটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে আপনার, দাম চাচ্ছি 1,60,000 টাকা। 1,60,000 টাকা একটা বকনা গাভী। জি। এখনো 1 মাসের মতো সময় আছে, 2টা দাঁত। জি। প্রথম বাচ্চা দিবে, 1,60,000 দাম চাচ্ছেন, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি। এই পাশে আর একটা সাদা কালো গরু আছে, এই গরুটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। এটাও প্রথম বাচ্চা? জি। এটা কতদিন বাকি আছে? এটা বাকি আছে মোটামুটি আপনার 20 দিনের মতো বাকি আছে, প্রায় 20 দিনের মতো এখনো বাকি আছে। জি জি। আচ্ছা, তো এই গরুটা দেখে কি বুঝতেছেন? ভালো মানের গরু। ভালো মানের গরু। জি, খুব ভালো দেখতেছেন, সাইজ সাম সব দিকে গলা সিকন। তারপরেও যারা গরু অভিজ্ঞ আছে বা যারা দীর্ঘদিন প্রতিবেদন দেখে গরু দেখতে দেখতে তারেরও একটা আইডিয়া হয়ে গেছে। জি জি জি। তো তারাও আইডিয়া করে দেখে নিতে পারবে? অবশ্যই পারবে। আর আসলে একজন লোক যখন গরু কিনে এক জায়গায় দেখে না, বিভিন্ন জায়গায় দেখে, অনেক জায়গা থেকে প্রতিবেদন ছাড়তেছে, অনেক জায়গায় দেখে দেখে যাচাই বাছাই করেই গরুগুলো অবশ্যই কিনে। এই গরুটা কেমন দুধ হতে পারে, কেমন দাম পড়বে? এটা হয়তো 10-12 লিটার দুধ পাওয়া সম্ভব হবে, আগেরটার মতোই, আগেরটার চেয়ে একটু কম হবে, একটু কম হবে। দাম পড়বে কেমন? এর দাম 1,45,000 টাকা। 45,000 টাকা, 1 লক্ষ দরদাম করে নেওয়া যাবে। জি জি। আর সবশেষে একটা কালো গরু আছে, এই গরুটা? ও গরুটা আপনার 6 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা হবে, 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা হবে। প্রেগনেন্ট? জি। কতদিন বাকি আছে এটার? মোটামুটি 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে, প্রায় 15 দিনের মতো সময় আছে বাচ্চা দিতে। জি। তো গরু তো ছোট, দুধ কেমন হতে পারে? গরু ছোট হলে এই গরুটা খুব ভালো মানের গরু। মানে ভালো? মানে ভালো বলতে এই গরুটা যদিও ছোট হয়, দুধ দিবি 15 লিটার, 15 কেজি দুধ হবে। এগুলো গরু 15-16 লিটারও দুধ দেয়, দেখা যায় ছোট আকারে কিন্তু দুধে ভালো হয়। তো আপনি কি মনে করেন, যখন বিক্রেতারা মানে ক্রেতারা গরু কিনবে, তখন কি খামারের আইডিয়াতে গরু কিনবে নাকি নিজে বুঝে নিজের আইডিয়াতে গরু কিনবে? নিজের আইডিয়া তো নিবে, এবং যারা জানে না বোঝে না তারা খামারের আইডিয়া, খামারে কি বলে না বলে এগুলো বুঝতে হবে। জি। এই গরুটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,45,000। 1,45,000 টাকা এটারও দাম চাচ্ছেন? 1,40,000 টাকার গরু কোনটা? এইগুলোই দরদাম করলে পরে 5,000 টাকা কমে বিক্রি করা যাবে। আমি তো এর আগেও দেখছেন, আমি দাম চাইছি যেটা হয়তো 5,000 কম বেশি করে বিক্রি করা করছি, বা তার মানে এই গরুগুলোই 1,40,000 আসবে দরদাম করলে, বা দরদাম করে আরও কম বেশি করা সম্ভব। 5,000 কম করে কোনোটা আরও দেখা যায়, আর একটু বেশি কম বেশি করেও বিক্রি করছি,
মানে আপনার চাহিদা মতো আপনি দাম চাচ্ছেন, ক্রেতারা তাদের চাহিদা মতো দাম বলে দুই পক্ষ যখন একটা সমঝোতাই হবে তখনই তো আসলে গরু লেনদেন হয়। বাইরেও কয়েকটা গরু বের করে রাখছেন? হ্যাঁ, বাইরের গুলো এখানে আসলে আটে না, দেখছিস পাচ্ছেন? হ্যাঁ, চাপা চাপা এই কারণে বাইরে রাখছি। চলেন একটু বাইরের গুলো দেখে আসি। আঙ্কেল, আপনার বাইরের একদম শুরুতেই একটা গরু আছে, এই গরুটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, চার দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে। চার দাঁতে প্রথম বাচ্চা হবে, কতদিন বাকি আছে? বাকি আছে মোটামুটি 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন। এই সকল জাতীয় কথাবার্তা আসলে আপনারা আইডিয়া করে বলে থাকেন এর শারীরিক গঠন বা উলান পালান দেখে? এর মধ্যে আবার দু একদিন কম বেশি হয়, বাচ্চা হয়ে যায়। অবশ্যই কম বেশি হবে, কারণ সবসময় তো অ্যাকুরেটে না, অ্যাকুরেটে বলা যায় না। আবার একই দিনে যদি বীজ দেওয়া হয় দুটো গাবি, দেখা যায় এক সপ্তাহ আগ পাশে বাচ্চা হয়, হতেই পারে। তো এই গরুটা আপনারা আইডিয়া করতেছেন 15-20 দিনের মতো বাকি আছে? জি জি। এই গরুটা কেমন দুধ হতে পারে আর কেমন দাম পড়বে? এই গাবিটা থেকে 15-16 দুধ পাওয়া যাবে। 15-16 লিটার দুধ পাওয়া যেতে পারে। আর দাম পড়বে কেমন? দাম পড়বে 1,85,000 টাকা। 1,85,000 টাকা দাম চাচ্ছেন, ক্রেতা পক্ষরা দরদাম করে নিতে পারবে। জি। পরবর্তীতে আরেকটা গরু আছে, এই গরুটা? এই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান, দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। হলস্টাইন ফ্রিজিয়ান, দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট এখন। কতদিন বাকি আছে? এটা মোটামুটি হয়তো 15 দিনের মতো বাচ্চা হয়ে যাবে। 15 দিনের মতো বাচ্চা দিবে? জি। তো প্রেগনেন্ট গরুগুলো মানে কেনার আগে সব থেকে লক্ষণীয় যেদিক সবার আগে দেখতে পাবে বাচ্চাটা ঠিক আছে কিনা, বাচ্চাটা ঠিক আছে কিনা। আসলে কিছু গরু অনেকেই দেখা যায় বাচ্চা হওয়ার আগেই জ্বর ইটা বাড়ে বের হয়, ওগুলো যাচাই বাছাই লার বের হয় কিনা। জি জি জি। তো এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে, কারণ অনেক টাকার গরু, এগুলো যদি এরকম ধরনের সমস্যা থাকে তাহলে অনেক টাকাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এইগুলো আসলে প্রথম গাভীগুলোর বেশি হয় না, দেখা যায় দ্বিতীয় তৃতীয় দিনের গরুগুলো ওই সমস্যাটা বেশি, যেগুলো আগে দু একটা বাচ্চা দিয়েছে ওই ধরনের গাভী কেনার আগে দু একটা ওই রকম সমস্যা থাকে, লক্ষ্য রাখতে হবে। এই গরুটা কতদিন বাকি আছে বাচ্চা দিতে? 15 দিন বাকি আছে। 15 দিন? জি। এই গরুটার কেমন দুধ হতে পারে? এটা আপনার 15+ থাকার আমার কাছে মানে আইডিয়া দে। আপনার আইডিয়া এটা আসতেছে যে কোনো ক্রেতা নিতে হলে তাকে তার আইডিয়া নিতে হবে? জি জি। কারণ দুধ কম পড়লে তো আপনি দিবেন না, না তার জিনিস তাকেই বুঝে নিতে হবে। জি। দাম পড়বে কেমন? দাম পড়বে 1,75,000 টাকা। 1,75,000 টাকা দাম চাচ্ছেন, ক্রেতারা তার মতো দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, তো পরবর্তীতে আরও কিছু গরু আছে, চলেন আমরা এক এক করে সেইগুলো দেখি। পাশে একটা কালো গরু আছে, এই গরুটা? এটা আসলে মশি অস্ট্রেলিয়া যেটা জাত বলি সেই মশি অস্ট্রেলিয়ান। মশি অস্ট্রেলিয়ান? জি। আচ্ছা, দাঁতে দুইটা প্রথম বাচ্চা হবে? দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে। কতদিন বাকি আছে? এটা বাকি আছে মোটামুটি 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিনের মতো এখনো বাকি আছে? জি জি। আচ্ছা, তো প্রথম বাচ্চার গরু কেমন বুঝতেছেন? এটা এখন যেহেতু সময় আছে, সামারটা এখনই অনেকটা বড় হয়েছে, আরো বড় হবে এগুলো গরু, আপনার 15 দুধ পাওয়া সম্ভব হবে? 15 পাওয়া সম্ভব। জি। কম বেশি হতেই পারে? কম বেশি 1 লিটার কম বেশি হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, তবে আমি সবসময় কম বলে দেওয়ার চেষ্টা করি যাতে খামারিদের কাছে যা বেশি হয়। তো এই গরুটা আপনি কেমন দাম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি 1,75,000 টাকা। 1,75,000 টাকা দাম চাচ্ছেন, কোনো ক্রেতা চাইলে এর গুণগত মানে সন্তুষ্ট হলে দরদাম করে দেখে নিতে পারে? জি জি, অবশ্যই দরদাম করে নিতে পারে। পাশে আর একটা গাভী আছে, এই গাভীটা? এটা কোন জাতের? এটা আসলে জার্সির মধ্যে পড়ে। জার্সির মধ্যে পড়ে মানে অস্ট্রেলিয়ার সাথে একটু ক্রস আছে। এটা কি দেখে বুঝলেন? এটা যে কালো লালটে দুই কালারই দেখা যাচ্ছে। আচ্ছা, কালো লালচে সবই আছে, এই কারণে জার্সির সঙ্গে অস্ট্রেলিয়ানের ক্রস। জি জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা হবে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা হবে। কতদিন বাকি আছে? এটার বাকি মোটামুটি 20-25 দিন। 20-25 দিন বাকি আছে। উলান পালানের ঝুল এখনো নামে নাই, হালকা নামছে দেখা যাচ্ছে তো। আচ্ছা, তো এই গরুটা কেমন দুধ হতে পারে আর কেমন দাম চাচ্ছেন? এটা হালকা মানে শরীরের গরু, তো এগুলো গাভীর থেকে মোটামুটি দ্বিতীয় বিয়ে 14-15 দুধ পাওয়া যাবে। 14-15 দুধ হবে, মাঝারি সাইজের গাভী এগুলা। আর দাম পড়বে কেমন? দাম পড়বে 1,45,000 টাকা। 1,45,000 টাকার দাম চাচ্ছেন, একটু দরদাম করে নেওয়ার সুযোগ আছে। জি জি। সবশেষে আরেকটা গরু আছে, চলেন আমরা ওই গরুটা দেখি। ওই গরুটা কোন জাতের? এটা ফিজিয়ান জাতের। ফিজিয়ান জাতের একটা গরু। এই গরুটার বয়স? এটার বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে? কোনো কোনোটা 2 দাঁতে, কোনো কোনোটা 4 দাঁতে। 4 দাঁতে। এই গরুটা কতদিন বাকি আছে? এটা বাকি আছে মোটামুটি 25 দিনের মতো। 25 দিনের মতো এখনো বাকি আছে। তো এর শারীরিক গঠন প্রণালী দেখে কি বুঝতেছেন? এটা শারীরিক গঠনে আসলে
এগাবি থেকেও 14-15 দুধ পাওয়া সম্ভব হবে। 14-15 দুধ পাওয়া যেতে পারে। জি জি। আর দাম কেমন নির্ধারণ করে রাখছেন? দাম এটার 1,65,000 চাওয়া দাম। কিছু দরদাম করার 65,000 দাম চাওয়া, কিছু দরদাম করার সুযোগ আছে। জি জি। তো আঙ্কেল, আপনার যে গরুগুলো কালেকশনে ছিল সেগুলো তো আমরা দেখলাম, এবার যদি দর্শকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বা উপদেশমূলক বা কিভাবে গরু সংগ্রহ করতে হবে এই বিষয়ে কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আসেন, যাচাই বাছাই করে দেখে নিয়ে যান, ভালো জাত মানের বয়স্ক উমের গাভীগুলো নেন, অনেক দিন কামাই খেতে পারবেন এবং খামারে পরবর্তী যাতে এই গাভী দিয়ে তৈরি করতে পারেন, এর বাচ্চা টাচ্চা হবে এইগুলো দিয়ে ধরেন খামার বড় করা যাবে। অন্যের গাভী দিয়ে খামার বড় করা বা খামারে লাভবান করা খুব কঠিন। অন্যের থেকে যেমন তেমন গাভী কিনে নিয়ে এসে নিজের খামারে বাচ্চা উৎপন্ন করে সেই বাচ্চা যখন গাভী হবে তখনই আসলে খামার থেকে প্রফিটটা বের হয়। আসলে বুঝতে পারছেন একটা গাভীর অনেক দাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ। তো গাভী শুধু কিনে কিনে বানানো খুব কঠিন, গরিব মানুষের পক্ষে খুব কঠিন, আরও কঠিন। জি। আর ধনী ওদের হিসাব হলো আলাদা, দেখা যাচ্ছে লাটে 10-15 কিনে নিয়ে যাচ্ছে, 5 এরকম কিনে কিনে নিয়ে যায় ওরা তৈরি করে নিচ্ছে, আর যারা গরিব মানুষ তারা তো 1-2 করে কিনে কিনে ওদের বানানো এইভাবেই খামার তৈরি করছে। আসলে গরু পালনটা একটা সংগ্রাম, সংগ্রামে জিততে পারলেই সফলতা, না হলে কোনো কিছু সম্ভব না। জি। তো এই সংগ্রামে জিততে হলে অবশ্যই সেই ধরনের গরু সংগ্রহ করতে হবে, সেইভাবে পরিচর্যা করতে হবে, তাহলে এর থেকে আস্তে আস্তে বড় করা সম্ভব, তাহলে শুরুতেই কিন্তু এখান থেকে একটা ক্ষতির সম্মুখীন হয়ে সে বের হয়ে যাবে। জি। আসলে গাভী গরু তো এমনি ধৈর্যের ব্যবসা। হ্যাঁ হ্যাঁ। এগুলো নিয়ে যায় কিছু গরু দুধ কম হয়, ওই গরুগুলোই আস্তে আস্তে খাওয়ায়, যে ওই গরুটার কোন জায়গায় সমস্যাটা আছে এটা ধরতে হবে, ভিটামিনের সমস্যা হলে ভিটামিন খাওয়াতে হবে, ক্যালসিয়ামের সমস্যা হলে ক্যালসিয়াম খাওয়াতে হবে, খাওয়াইগুলো ঠিক করলে ফেলে দেখা যাবে সব গাভীগুলো আস্তে আস্তে দুধটা বৃদ্ধি হয়, আর যখন দুধ বৃদ্ধি হয়ে যায় তখন একই মাপে খাওয়াতে থাকলে একই মাপে দেখা যায় দুধ দিতে থাকে এবং পরবর্তী আবার প্রেগনেন্ট হয়, আবার নিয়মিত দেখা যায় বাচ্চা হয়। তার জন্য গাভী গরু খাওয়ানোর লস নেই, গাভী গরু গায়ে গোস্ত লাগলে ওর দাম আছে। তো গরু পালন মানে জানতে হবে, বুঝতে হবে, চিকিৎসাটাও বুঝতে হবে, কোন সময় গরুর কোনটা প্রয়োজন এটা যে বুঝতে পারবে তাকে কেউ আটকায় রাখতে পারবে না, সে কোনো না কোনোভাবে সফল হবে। আমার অর্থ আমাদের এলাকায় তো আগে গাভী ছিল না। হ্যাঁ হ্যাঁ। আমরা পূর্বেই আসলে ব্যবসায়িক, আমাদের গাভী দিয়েই শ শ খামার তৈরি হয়েছে। জি। এখন দেখা যাচ্ছে ওনারা খামারে গাভী বেশি হওয়ার কারণে আবার বিক্রি করে দিতে পারছে, আবার কেউ কেউ নতুন কিনতেছে, আবার তৈরি করতেছে, এইভাবেই একের পর এক চলতেছে। খামারে যখন ইনপুট আউটপুট হবে তখনই খামারটা সঠিকভাবে পরিচালিত। আসলে মানুষ কি করে খাবে বলেন, ব্যবসা কোন ব্যবসা করে খাবে? এই ব্যবসাটা যদি নিজে পরিচর্যা করে ঠিকমতো দুধ দোয়া বিক্রি করা যায়, দেখা যায় নগদ টাকার ব্যবসা, এই কারণেই মানুষ যারা গরু কিনতে আসবে তাদের কি কি মানে সহযোগিতা বা কি কি মানে সুযোগ সুবিধা থাকবে এখানে? সহযোগিতা মানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এবং যারা গরু কিনতে আসবে আমি বলছি এর আগেও আপনারা শুধু বায়না করার টাকা নিয়ে আসবেন, খরচের টাকা দেখে আসে দেখে দাম দর হলে তখন আমরা ব্যাংকের মাধ্যমে টাকা, অনলাইনে তো আর খরচ হয় না, খরচ ছাড়াই টাকা নিয়ে আসা যায়, এবং পরিবহন ব্যবস্থা সব ধরনের গাড়ি আছে এখানে আছে, এবং গাড়ি কিনা হলে আমাদের ফার্মের রিসিপ আছে, প্যাড আছে, আপনার নাম ঠিকানা রীতিমতো লিখে পাঠানো হয় যাতে রাস্তাঘাটে কোনো ঝামেলা না হয়। জি। তো এই হলো টোটালি সিস্টেম। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কালেকশন কিন্তু গরুগুলো দেখানো যায়, আপনাদেরকেও ধন্যবাদ, আবার আসবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।